এক রাত্র এক দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য লিপ্ত গায় ওয়াজহিল্লা আল্লাহকে খুশি করার জন্য একদিন যদি কেউ ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আমিন তার আর জাহান্নামের মধ্যে তিন পরীক্ষা দূরত্ব ঘটায় দিবে। এরপরে সাহাবায়ে কেরাম পরীক্ষা তো বুঝেন নাই যে পরীক্ষা মানে কি, কতটুকু দূরত্ব হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর শোনো, এক পরীক্ষা হচ্ছে দুই দিগন্তের সমান, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেরকমের কোথায় আগার কোথায় গোড়া কেউ জানে না। একদিন কেউ আল্লাহর জন্য এতেকাব করলে আল্লাহ তার থেকে জাহান্নামের এরকম তিন পরীক্ষা দূরত্ব ঘটায় দিবেন। কি আমল প্রিয় ভাইয়েরা, আপনার আমার জন্য এতেকাফ করা অনেক বড় সওয়াবের কাজ। আমি তো বলি, প্রিয় ভাই রে, আপনি দশ দিন না পারেন, আপনি কি আল্লাহর জন্য একদিন পারবেন না? একটা দিন মাগরিবের আগে আসবেন, পরের দিন মাগরিবের পরে বের হবেন, আপনি আল্লাহর জন্য ২৪ ঘন্টা লাইফে দিতে পারবেন না একদিন এতেকাফ? একদিন করলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার থেকে জাহান্নামের থেকে তিন পরীক্ষা দূরত্ব আল্লাহ ঘটাই দিবেন। একদিন পারবো না আমরা, কিন্তু আমরা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা চূড়ান্ত ব্যস্ত আমাদের জীবনে। সাহাবায়ে কেরাম রসুল সাল্লাম তো ফ্রি মানুষ ছিলেন, ওনাদের কাজ কাম ছিল না, খালি মনে করেন এই সব ইসলাম প্রচার করায় নামাজ রোজা করে এইগুলাই নবীজি করতেন। নবীজি কোনো কাজ কাম ছিল? নবীজির কাজ কাম ছিল, আপনার চেয়ে কম না বেশি মনে হয়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বেশি ব্যস্ত আমরা। আমাদের দোকান গার্মেন্টস হয়েছে, নবীজি তো গার্মেন্টস ছিল না। কত ধরনের আমাদের যুক্তি প্রিয় ভাইরা। আমি তো আমার ভাষায় বলি, আপনি একটু সামাইলটা পড়েন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েন, সিরাত পড়লে বুঝবেন যে একটা মানুষ ৪০ বছরের নবুয়ত পাওয়ার পরে বাকি ২৩টা বছর হায়াতে ছিলেন, এই হায়াতের মধ্যে রসুল সাল্লাম যত ডাইমেনশনের যত ধরনের কাজ করছেন, বিশেষ করে মদিনার জীবনে যে ১০ বছর কাজ করছেন, সাধারণ একটা মানুষ ১০০০ বছর বাঁচলেও এই পরিমাণ কাজ করতে পারবে না। কথা ঠিক কি না? আপনার আমার রসুল এই পরিমাণ এফোর্ট দিয়ে গেছেন, তার থেকে বেশি ব্যস্ত, তার থেকে বেশি কর্মঠ, তার থেকে বেশি সুশৃঙ্খল কোনো মানুষের জীবনই ছিল না। এই রসুল এত বিজি থাকার পরেও শেষের দশ দিন ছাড়লেন না, আর আপনি আমি এত ভিআইপি বিজি যে আমাদের ৭০ বছরের জীবনীতে একদিনও আমি এতেকাফ থাকলাম না। এরকম মুসলমানও আছে, এখানে হাত তুলতে বললে অধিকাংশের হাত উঠে যাবে, অপমান বোধ করবেন জন্য হাত তুলতে বললাম না যে জীবনে একদিন এতেকাফ করছেন কিনা। আপনি এত ব্যস্ত, কয় আপনি কি করেন? কয় আমি রিটায়ারমেন্টে চলে গেছি। বাবা কতদিন হলো? কয় তাও তো ১৫ বছর হলো রিটায়ারমেন্ট, এখন টোটাল পেনশনের উপর আছি। উনি পেনশন খোর, তারপরে উনি আল্লাহর জন্য একদিন এতেকাফ করতে পারেন, উনি রিটায়ার্ডে গেছে। আর বাকিগুলোর কথা বাদই দিলাম, মসজিদগুলো ফাঁকা, ভাড়াটে এতেকাফ এখন চলে। আপনার আমাদের ঢাকাতে কম হইলেও বিভিন্ন অঞ্চলে আছে, কারণ আমাদের কথা প্রচলিত হয়েছে এতেকাফ করা হচ্ছে কি, ওয়াজিবুল কিফায়া। কেউ একজন থাকলে মহল্লাবাসীর সবার গুনাহ মাফ, আর যদি কেউ না থাকে সবাই গুনাহগার হবে। এলাকার সবচেয়ে যেটা হতদরিদ্র থাকতে চায় না, তারপরেও কইছে ৪টা লুঙ্গি দিব, হবে না ৫টা দেওয়া লাগবে, আর ৫০০০ টাকা খাওয়ার, খাওয়ার ভিআইপি খাওয়ার দিতে হবে সকাল সন্ধ্যা এক এক বাড়ির থেকে, আমি কিন্তু যাইতে পারবো না, আমাকে অনেক কন্ডিশন দিয়ে সবাই মিলে তারপরেও কইছে আমাদের উদ্ধার কর বাবা, অরে মসজিদে বসায় দিস, ও ফুল ফর্মে আছে, থাকার পরে সে ভাড়া এতেকাব আছে মাগরিবের। আমি নিজে দেখছি, যেটা আপনাদের কাছে আগে বলছি, মাগরিবের আজান হয়েছে, শাওয়ালের চাঁদ উঠে গেছে, নামাজ না পড়ে মসজিদ থেকে চলে যাচ্ছে, আমি চাচাকে ধরছি, চাচা আপনি যান কেন? কয় শোনো, চাঁদ ওঠা পর্যন্ত ছিল, নামাজ যেখানে পড়ি সেখানে পড়ি না, আমার ইচ্ছা। ডেট ওভার হয়ে গেছে, এই ভাড়াটিয়া এতেকাফকারী দিয়ে কি গুনাহ মাফ করতেছে আমরা, চিন্তা করেন প্রিয় ভাইয়েরা। আমরা এতেকাফ থাকতে পারি না। আপনার আমার জন্য এতেকাফ করা অনেক বড় সওয়াবের কাজ। আমি তো বলি, প্রিয় ভাই রে, আপনি দশ দিন না পারেন, আপনি কি আল্লাহর জন্য একদিন পারবেন না? একটা দিন মাগরিবের আগে আসবেন, পরের দিন মাগরিবের পরে বের হবেন, আপনি আল্লাহর জন্য ২৪ ঘন্টা লাইফে দিতে পারবেন না একদিন এতেকাফ? একদিন করলে তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার থেকে জাহান্নামের থেকে তিন পরীক্ষা দূরত্ব আল্লাহ ঘটাই দিবেন। একদিন পারবো না আমরা, দুই দিন তিন দিন পারবো না, দশ দিন সবাই নাই পারলাম, দশ দিনে ১০টা লোক যদি আসে, এরকম করে যদি এতেকাফ করে আসে, কিচ্ছু করতে হবে না, মসজিদে আসে
এতেকাফে নিজে স্বয়ং একটা আমল। আমাদের অনেকের ধারণা এতেকাফে গেলে কি করতে হবে, কি আমল করতে হবে, কোরআন শরীফ শুধু পড়তে হবে, এতেকাফ স্বয়ং আমল। আপনি আল্লাহ আমি নফল সুন্নতে এতেকাফের নিয়তে মসজিদে ঢুকলাম, বাস মসজিদে আপনি অবস্থান করতেছেন, বাস আপনি ফরজ নামাজগুলো আদায় করে বাকি সময় ঘুমায় থাকেন আপনি, তাও আপনি আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী ওই সোয়াব আপনার আমল নামায় পেয়ে যাবেন। কিচ্ছু করা লাগবে না আপনাকে, ওই থাকাটার নামে ইবাদত। আপনি শুয়ে থাকেন ঘুমায় থাকেন মসজিদের মধ্যে, কারণ রসুল সাল্লাম তো বলেন নাই এতে কাপে যারা ঢুকবে, ঢোকার পরে তারা খালি কোরআন শরীফ পড়বে, খালি জিকির করবে, খালি রাত্রে নামাজ পড়বে, মানে ব্যস্ত থাকবে, নবীজি বলেন নাই। তুমি ওইটাকে আল্লাহর জন্য সময় ফারেক করে আল্লাহর ঘরে থাকতেছো, ওই থাকার নামে এতে কাপ, শুধু শুয়ে ঘুমায় ওই নিয়ত করে ঢুকে থাকলেও আল্লাহ একদিন যদি কবুল করেন জাহান্নামের থেকে তিন পরীক্ষা দূরত্ব তোমার জীবনে ঘটায় দিবেন। সুতরাং এটার জন্য আমরা চেষ্টা করি, অনেকেই চিন্তা করি কেমন করে কি করব না করব, প্রিয় ভাইয়েরা একটু যদি আমরা চেষ্টা করি পারি, আর যারা এতেকাপ করবেন প্যাকেজ বানাই নেন, এই সময়টাকে মহামূল্যবান বানাতে হবে। এতেকাফকারীদের সবচেয়ে বড় সুবিধা কি জানেন, আল্লাহু আকবার, আপনি বাহিরে আসি, আমি বাহিরে আসি, 25 খুঁজি, 27 খুঁজি, 29 খুঁজি, 23 খুঁজি, আর এতেকাফকারীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন যে লাইলাতুল কদর দিয়েছেন, লাইলাতুল কদর এতেকাফকারীকে খোঁজে, আল্লাহু আকবার। ওর মিস হওয়ার কোনো চান্স নাই, যবে হয় হোক, আমি 20 তারিখ ঢুকছি, 29 তারিখ পর্যন্ত, ও 1.5 তারিখ 7 গন্ডগোল আমার জানার দরকার নাই। এতে কাফ অবস্থায় আছে, ওই অবস্থায় যদি পায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কি পরিমাণ তার সওয়াব, যদি একটা এতে কাফকারী একদিনের মধ্যে যদি লাইলাতুল কদর পায় তাহলে 84টা বছর 1000 মাস এতে কাফের থেকে উত্তম একটা দিন পাবে, এটা উত্তম উপরের দিকে, তার উপরে কত লক্ষ মিলিয়ন কোটি জাহান্নামের থেকে পরীক্ষা দূর হবে আল্লাহ জানেন কেবল, সুবহানাল্লাহ। সুতরাং এই টার্গেট করে 25, 27, 29 এইগুলোর মধ্যে যুবকেরা আমরা কত জায়গায় কত ঘুরি, বাড়িতেই থাকি, কাজও থাকে না অনেকের, তারপরে মসজিদে এতেকাফকারী পাওয়া যায় না। যারা এতেকাফ করবেন আসেন না মসজিদের মধ্যে, এসে 2টা দিন 3টা দিন থাকেন, দেখেন কত মজা। কোরআন শরীফ একটু তেলাওয়াত করবেন, প্ল্যান করে নেবেন যে আমি এই আয়াতগুলো একটু পড়ি, 2টা সূরা এই 2 দিনে কোনো টার্গেট নাই, আস্তে আস্তে করে বসে 2টা সূরা মুখস্থ করব, শেষ রাত্রে ওঠার পরে যতটুকু মুখস্থ করলাম ততটুকু একটু তেলাওয়াত করব, কোরআন শরীফ একটা সাথে নিয়ে দাগ দিয়ে দিব যে আমার কোন সূরাগুলো মুখস্থ আছে, সেই সূরাগুলো দিয়ে 2 রাকাত নামাজ পড়ব, সব সূরা 1 রাকাতে, আরেকবার সব সূরা 1 রাকাতে, ওইগুলোর জন্য একটা ছোট্ট তাফসীর নিয়ে ঢুকছেন, আমি 3টা মাত্র সূরা আলাম তারা লীলাফি কুরাইশ আর আয়াতাল্লাজি ইউকাজিব, এই 3টা সূরা একটু তাফসীর পড়ব, দেখি তো এর মধ্যে কি আছে। এই রকম করে যদি একটু প্ল্যান করি এই সময়টা বিউটিফুল হবে, এই 10 দিন থাকবো, 1000 বার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়বো, ছোট্ট করে একটু রুটিন করে নিয়ে যদি থাকতে শুরু করি কি যে মজা। আপনার যদি বাড়ির থেকে খাবার দেওয়ার লোক না থাকে কোনো সমস্যা নাই, আপনি চুপচাপ বাড়িতে যান, খেয়ে আবার চলে আসেন, 2 দিন 1 দিন পর আপনার যদি গোসল জরুরত হয় এখানে যদি ব্যবস্থা না থাকে বাসায় যান যে গোসল করে আবার চলে আসেন, কোনো সমস্যা নাই, কারণ আপনি বাধ্য হয়েছেন তখন, পরিবেশ যদি না থাকে, কিন্তু গোসল প্রত্যেক দিন করা আপনার আমার জন্য জরুরি না, নাই তারপরেও আরাম লাগার জন্য যাচ্ছি না, যদি 2 দিন 3 দিন পর আপনার মনে হয় আপনি একদিন গেলেন কোনো সমস্যা নাই, খাবার ধোয়া দেওয়ার লোক নাই, আপনি নিজে খেয়ে আসেন, আপনার এতে কাপ ভাঙবে না, আপনার এতে কাপ ভাঙবে না। আল্লাহ রাব্বুল আলামিন দিন কত কঠিন করেন নাই, মানে আমার খাবার দিয়ে যাবে কে, বাড়িতে শুধু মেয়ে মানুষ, খালি বউ, বউ আসবে কিনা, এগুলো নানান কথাবার্তা শয়তান আমাদের মধ্যে ঢুকায় দিয়ে বুঝাইছে যে তুই যাবি তোর খাবার কেটা দিবে, সকালবেলা কেটা উঠবে, সন্ধ্যাবেলা কে, আর তারা ঝামেলা দরকার নাই, এগুলা বাজার কে করবে, এ করবো, নানান প্ল্যান মাথার মধ্যে ঢুকাবে। এই জন্য আরও 1 দিন 2 দিন সময় আছে, এর আগেই প্ল্যান করেন যে আমি 10 দিনের জন্য এতেকাফ করবো, এই কাজগুলা গুছায় রাখলাম, আমি 1 দিন 2 দিন 3 দিন থাকবো, এই কাজগুলা গুছায় রাখলাম, আল্লাহ বরকত দিবে। প্রিয় ভাইরা 25, 26, 27 ওইটা মিলায় রাখেন।